হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজ সকাল থেকে উঠে মোটামুটি কাজ সেরেছি, আজ সানডে, আজ একটু স্পেশাল দিন আমার কাছে। তো আজ একটা প্রোগ্রাম আছে আমার। তো কী প্রোগ্রাম, কোথায় যাওয়ার প্রোগ্রাম, সেটা তো তোমাদেরকে পরেই দেখাবো। তো সকালে উঠে মোটামুটি কাজ সেরেছি, এখনও কাজ আছে, ছাদে এসেছি, জামাকাপড় কাচবো, নিচে যাবো, মামামের খাবার রেডি করবো। আজকে অনেক সকাল সকাল উঠেছি, বাট সকাল থেকে ভিডিওটা করা হয়নি। তো চলো এখন কাজগুলো সেরে নিই, একটার সময় আমি বেরিয়ে যাব, মামামা আর আমি। আর বাড়িতে তো বাবা নেই, আর চলে আসবে, দুদিন আগে বেরিয়েছিল, মানে বেড়াতে গেছে, আর চলে আসার দিন। মাঝখানে অনেকটা দিন হয়ে গেছে, আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মানে বড় ভিডিও। তো চলো আজকে সারাদিনটা কী করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় যাবো কী করবো সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো দেখো, আমার জামাকাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আমাদের থেকে মামামের জামাকাপড় বেশি, কারণ ওর অনেকগুলো করে চেঞ্জ করাতে হয়, যার জন্য ওর জামাকাপড় প্রতিদিন বেশি পরে। তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এই জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে স্নান সারবো, স্নান সেরে পুজো করব। আজকে রান্নাবান্নার ঝামেলাটা যেহেতু নেই, যেহেতু বাবা নেই বললাম, তো আমিও এক জায়গায় যাব সেটাও বললাম তোমাদেরকে। আর মামামের তো ওখানে গিয়েই খাওয়াবো, তাও বাড়িতে ওকে কিছু আলাদাভাবে করে দেব। তো চলো এখন বেশি না কথা বলে জামাকাপড়গুলো মেলে দিই। দেখো মামামের জামাকাপড় কিন্তু এখানে বেশি, আর যেহেতু শীত চলে যাচ্ছে, যার জন্য একটু সোয়েটারগুলো কেচে তুলে দেবো, একটু একটু করে সব কাচাকুচি করে নিচ্ছি। তো চলো কাজ সেরে নিই, নিয়ে এখন চান করতে যাব। তো আমি ঠাকুরের জল খাবার দিয়ে চলে এসেছি, আর মামামকে দেখো, মামামকে এখন একটু দুধ আর কর্নফ্লেক্স খাওয়াচ্ছি, তারপর আরেকটু যাই হোক খাবার টাবার করবো, কারণ আমি যেখানে যাব সেখানে যেতে যেতে একটা থেকে ডেটটা বেজে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য ওর তো খিদে পেয়ে যাবে। তো সেই জন্য আরেকটু যাই হোক করে দেবো, ভাত বা একটু চালে ডালে করে দেবো, ওটা খেয়ে তারপর যাবে ওখানে গিয়ে, তারপর খাওয়া দাওয়া হবে। এই যে মামামের দুধ আর কর্নফ্লেক্স নিয়ে বসে আছি, আর ওই খেলা করছে এই সব নিয়ে। তো চলো ওকে খাইয়ে নিই, নিয়ে ওর খাবারগুলো রেডি করি, তারপর আবার সব কিছু শেয়ার করবো। তো দেখো রেডি হয়ে গেছি, মাম্মা আর আমি বেরিয়ে যাচ্ছি, ও দিয়ে আসবে। তো চলো কোথায় যাচ্ছি গিয়ে তারপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, আর অবশ্যই বলো আবার সাজটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক, বাবাই দাঁড়িয়ে। তো দেখো আমি চলে এসেছি যেখানে আসার কথা ছিল। আজ আমাদের একটু গ্রুপ মিট আছে, মানে আমরা একটা গ্রুপে আছি, সেই গ্রুপের আজকে একটু মিট আপ আছে, দেখা করা, খাওয়া দাওয়া, একটু আড্ডা, ব্যাস এটুখানি। তো আমরা সবে তিনজনে এসেছি, এখনও অনেকে আসা বাকি আছে, আমরা একটু সববার চলে এসেছি, আর একজন দুজন আসা বাকি আছে। আমরা একটু ফটো তুলছি, ভিডিও করছি, সবার সাথে গল্প হচ্ছে, বাচ্চাগুলো খেলা করছে, তারা খেলা করছে, এই জন্য আমাদের সবাই সাথে করছে। তো দেখো রেস্টুরেন্টটা এসছি, রেস্টুরেন্টটা আমার বাড়িতে খুব সুন্দর ব্যবস্থা দিতে হবে, ফাঁকা ফাঁকা বেশ ভালোই লাগছে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে আসমা ধাবার একদম অপোজিট, খুব সুন্দর, বাইরে থেকে সবসময় দেখি, বাট আজকে ভিতরে ঢুকলাম, বেশ ভালো লাগছে। তো যেহেতু আমরা গ্রুপ মিটে এসেছি, আমাদের একটা সেলিং গ্রুপ, মানে FBM গ্রুপ, তো সেই গ্রুপ থেকেই আমাদের মিট আপটা হয়েছে। তো আমরা প্রথমে একটু সেলিব্রেশন করছি, কেক কেটে, মানে কেক কাটা হবে, তারপর খাওয়া দাওয়া হবে, মজা হবে। তো চলো দেখতে থাকো সব কিছু। এই কানে কি হইলো? এপিএম এর সেলিব্রেশন আছে আমাদের, সরি
হ্যাপি বার্থডে আমি ফোদে তুমি ফোদে না আবার জ্বালবো যখন ফোদে আমাদের মিট আপ কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে রেস্টুরেন্টটা যেটা এতক্ষণ আমরা ছিলাম, টেস্ট অফ সুন্দরবন। ওই যে দূরে আসমা ধাবা দেখা যাচ্ছে, আসমা ধাবার ঠিক অপোজিটেই এইটা, এটা উড়ালপুলের কাছে। তো চলো আমাদের মিট আপ এখানেই কমপ্লিট। আর ভিডিওটাই পর্যন্ত সবাইকে।